খেলা হবে। দর্শক, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমেরিকা বনাম বাংলাদেশ ভাবা যায় একলা কি, হ্যাঁ, কিন্তু আসলেই কিন্তু হচ্ছে। এই মুহূর্তে দেখেন, আমেরিকার বিরুদ্ধে শুধুমাত্র বাংলাদেশ না, ভারতও গতকালকে নিউজটা দেখেছেন যে আমেরিকার বিরুদ্ধে গিয়ে তারা পুতিনের পক্ষে অবস্থান নিয়েছে। সৌদি আরবকে দেখেন, আমেরিকার বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়েছে। ওআইসি, আমাদের যে মুসলিম বিশ্বের সংগঠন, সেটাও কিন্তু আমেরিকার বিরুদ্ধে গিয়া পুতিনের পক্ষে অবস্থান নিয়েছে। হঠাৎ করেই কেন আমেরিকার এই দুর্দশা? একটাই কারণ, তারা তলে দিয়া গাছ কাটে, উপরে পানি ঢালে। আপনারও বলবে আসি, তারও বলবে আসি, প্রকৃতপক্ষে এরা আসলে কারোর সাথে নাই, এটাই হচ্ছে বিপ্র্যাকটিক্যাল। তো যাই হোক, ওবায়দুল কাদের সাহেব যে খেলার ডাক দিয়েছিলেন, সেই খেলার ডাকে ওয়ান কাইন্ড অফ সাড়া দিয়েছিল আমেরিকার, আমেরিকা ভিত্তিক যে কি বলা হয় যে হিউম্যান রাইটস ওয়াচ সংগঠন আছে, তারা গতকালকে তারা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলো প্রতিবেদন করেছে। তো সেই প্রতিবেদনটা আসার পর এইবার, এতদিন তো একটা মানে লিমিটেশনের মধ্যে ওবায়দুল কাদের সাহেব বলছেন, বাট কালকে তিনি চোখে আঙ্গুল দিয়ে দিয়া আমেরিকাকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র তিনি না, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার সাহেবও কিন্তু তিনি বলে দিয়েছেন যে বিদেশি চাপে বাংলাদেশ আর মাথা নোয়াবে না। আসলে ঘটনা কোনটা? ওবায়দুল কাদের সাহেব গতকালকের বক্তব্যে প্রধান ফোকাস যেটা আনছেন, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের ভূমিকা কী, এটাকেই তিনি সবচেয়ে বেশি টাইনে আনছেন। যে মানে ফিলিস্তিনের মানুষদেরকে যে ইসরায়েল প্রতিনিয়ত অত্যাচার করতেছে, মারতেছে, ইভেন একজন ফিলিস্তিনি সাংবাদিক কি বলা যে শিরিন আবু আকলে, তাকে যখন হত্যা করা হলো, সেই হত্যার ইনভেস্টিগেশন রিপোর্টও যুক্তরাষ্ট্র ভিন্ন রকম দিল। আবার তারা যেটা দিল, ইসরায়েল বললো আমরা মানি না। আবার বলা হচ্ছে যে আপনার ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে নির্যাতন চলছে, সেইখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সেইখানে কেন যুক্তরাষ্ট্র নিজেদের পাওয়ার প্রভাব প্রতিপত্তি খাটায় না, বরঞ্চ ইসরায়েলকে সহযোগিতা করে? এছাড়াও আমেরিকার ভেতরেও যেই ঘটনাগুলো ঘটছে, সেগুলো সম্পর্কে তিনি বিভিন্ন রকম বক্তব্য গতকালকে দিয়েছেন। গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার একটা প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে আপনার সেটা প্রোগ্রামটা হয়েছে রোববার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের সাহেব এই কথা বলেছেন। পাশাপাশি তিনি বলছেন যে বাংলাদেশ পুলিশের উপরেও যখন আক্রমণ হয়, যখন পুলিশ হত্যা হয়, যখন পুলিশ মারকে মাটিতে লুটে পড়ে, তখন কোথায় যায় মানবাধিকার? কিসের মানবাধিকার? শুধুমাত্র যে যুক্তরাষ্ট্রকে ধুইছেন তাও না, সাথে সাথে জাতিসংঘকে তিনি ধুইয়া দিছেন। যে জাতিসংঘ ফিলিস্তিন সহ অন্যান্য ইস্যুতে যেখানে মার্কিনীদের প্রভাব আছে, সেইখানে তারা বৈশা বৈশা কী করে, পুতিনের বিরুদ্ধে তারা কী করতে পারছে? নিষেধাজ্ঞা দিয়া সারা পৃথিবীরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দিছে, মানে কড়া কিন্তু অবস্থানে চলে গেছে আওয়ামী লীগ। এখন দেখা যাক যে পরবর্তী সময় আমেরিকা আসলে বিষয়টাকে কীভাবে নেয়। তো আমরা দ্বিতীয় পর্যায়ে এখানে যেটা দেখছি যে শাহরিয়ার সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন বাংলাদেশ বাইরের কোনো চাপের কাছে আর মাথা নত করবে না। 11 ডিসেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রেক্ষাপট মানবাধিকার প্রচার ও সুরক্ষা শীর্ষক সেমিনারে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন বাংলাদেশ সরকারের ক্ষমতার উৎস এই দেশের জনগণ, জনগণই নির্ধারণ করবে কে এই জাতিকে শাসন করবে। কোনো বাহ্যিক শক্তি বা আভ্যন্তরীণ ষড়যন্ত্র এটি নির্ধারণ করতে পারে না। আর তিনি বলছেন যে বাইরের কোনো চাপের কাছে মাথা নত করবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর সৈনিকেরা এই মাটিতে গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষার লড়াইয়ে কখনো হালও ছাড়বে না। ঢাকায় বিদেশি মিশনগুলোকে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। দর্শক, সাম্প্রতিক সময়ে 15টি কূটনৈতিক মিশনের দেওয়া যৌথ বিবৃতির বিষয়ে শাহরিয়ার আলম বলছেন, বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা এবং নীতির মূলে রয়েছে গণতান্ত্রিক নীতি এবং মূল্যবোধ। আর কী বলা হয় যে সেমিনারে তিনি আরও এখানে আরও অনেক বক্তারা ছিলেন। তো সকল কিছু মিলাইয়া এখন খেলাটা ভালোই জমা উঠছে। এখন আমেরিকা আসলে এই বিষয়গুলোকে কীভাবে দেখছে বা তাদের রাষ্ট্রদূত এই দেশে আছে, সকল কিছু অবজার্ভ করছে, এখন সেটা হচ্ছে বড় কথা। যে হঠাৎ করে বাংলাদেশ আসলে আমেরিকার বিপরীতে যে শক্ত অবস্থান নিয়েছে, যথেষ্ট সাহসের ব্যাপার। কিন্তু এই ঘটনাতে আসলে কতদূর যাওয়া যাবে সেটাও একটা বিষয়, হয়তো সময় বলে দিবে। দেখা যাক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।